23টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে 158 ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গুনারমাঠ এলাকায়। বিএসএফ সূত্রে জানা যায়, উদ্ধার হয় প্রায় 23টি সোনার বিস্কুট, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। ধৃতের নাম সুখদেব বিশ্বাস, বাড়ি পুরাতন বনগার গুনারমাঠ এলাকায়। সোনার বিস্কিটগুলি সীমান্ত ফাঁড়ি পাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল। এদিন সকাল 9:30 নাগাদ জওয়ানরা একটি সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে চড়ে ফেন্সিং গেট দিয়ে গুনারমাঠ রাস্তার দিকে আসতে দেখে। তাদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালালে তার কাপড়ের ভেতর এবং সাইকেলের ফ্রেম থেকে 23টি সোনার বিস্কুট পাওয়া যায়। সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারীকে DRI ইউনিটের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।